হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আবারও একটা মিষ্টি প্রিপারেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে দেখাবো কারিগরের কাছ থেকে কিছু টিপস নিয়ে কিভাবে বাড়িতে সহজেই কালো জামুন বা গোলাপ জামুনটা আমরা বানিয়ে নিতে পারি। তাহলে চলো প্রিপারেশনটা শুরু করে ফেলি। প্রথমে এখানে ছানা নিয়ে নেওয়া হয়েছে, এখানে 1 কেজি ছানা আছে। দিয়ে দেওয়া হয়েছে 1 কাপ চিনি। চিনিটা ছানার সঙ্গে খুব ভালোভাবে এরমভাবে মেখে নিতে হবে। ছানা আর চিনি কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে বেকিং সোডা। সোডার পরিমাণটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে, না হলে মিষ্টি থেকে একটা সোডার গন্ধ আসবে। যিনি বানাচ্ছেন উনি কিন্তু দক্ষ কারিগর, মিষ্টি উনি খুব ভালো বানাতে পারেন। 1 কেজি ছানার জন্য এখানে 1/2 চামচের মতো বেকিং সোডা নিয়ে নিয়েছে। বেকিং সোডা দিয়ে দিয়ে খুব ভালো করে আরও একবার মেখে নেওয়া হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ময়দা। 1 কেজি ছানাতে প্রায় বড় কাপের 1 কাপ ময়দা লাগে। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে বেকিং সোডা আর ময়দাটা খুব ভালোভাবে এবার মেখে নিতে হবে। মাখার সময় যদি মনে হয় জল দরকার, অল্প অল্প করে ছিপছিপে জল দিয়ে কিন্তু এটাকে একটা খুব ভালো আমরা স্মুথ করে ডো বানিয়ে নেব। ময়দাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এরমভাবে থেসে থেসে মেখে নিতে হবে, একদম যেন একটা স্মুথ ডো আমরা তৈরি করতে পারি। যিনি বানাচ্ছেন ওনার থেকে কিন্তু অনেক ছোটো ছোটো টিপস পাওয়া যাচ্ছে। অল্প করে করে জল নিয়ে নিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হয়। আমরা বাড়িতে কম বেশি সবাই কিন্তু রসগোল্লা, গোলাপ জামুন বা কালো জামুন মিষ্টিটা ট্রাই করেছি, কিন্তু খুব পারফেক্টভাবে বানাতে পারিনি। যিনি বানাচ্ছেন ওনার কাছ থেকে অনেক ছোটো ছোটো টিপস আমি পেয়েছি। অল্প একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে নিয়ে সাদা তেলটা খুব ভালো করে ডোয়ের উপরে মাখিয়ে নিচ্ছেন। এটা আমি জিজ্ঞেস করলাম কি কারণ, উনি বললেন এটাতে যে বাইরের হাওয়াটা এসে ডোটাকে শক্ত করে দেবে, ময়দাটা যাতে শক্ত না হয় ওই জন্য উপরে একটা তেলের কোটিং দিয়ে দেওয়া হলো। এখানে চিনির রসটা করতে দেওয়া হয়ে গেছে। এখানে 2 কেজি চিনির রস কিন্তু তৈরি করতে দেওয়া হয়ে গেছে। রস খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। রসটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চিনির গরম রসটা কিন্তু পাশে রেখে দিতে হবে। এবার ওই ডো থেকে ছোটো ছোটো করে লেচির মতো করে কেটে নিচ্ছে, যাতে প্রত্যেকটা শেপ কিন্তু সমান হয়। সেরমভাবেই গোলাপ জামুনগুলো তৈরি করা হচ্ছে। এবার গ্যাসের উপর যেটা ভাজবে যে কড়াইয়ে, সেই কড়াই চাপিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা সাদা তেল। সাদা তেলেই কিন্তু সব গোলাপ জামুনগুলো ভাজা হবে একে একে। প্রথমেই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপরের কোটিংটা কিন্তু লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। কালারটা কিন্তু সম্পূর্ণ নিয়ে আসে চিনিতে। চিনি দেওয়ার কারণটা আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন চিনি দেওয়ার জন্যই উপরের কালারটা একদম লাল লাল হয়, আর কিছুটা সোডা দেওয়ার জন্যও কিন্তু উপরের কালারটা খুব সুন্দর আসে। মিডিয়াম টু লো ফ্লেমে এবার গোলাপ জামুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। উনি একে একে তৈরি করছেন আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছেন। অনেকগুলো গোলাপ জামুন ভেজে কিন্তু তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে ভেজেই কিন্তু গোলাপ জামুনগুলো বেশ বড় বড় হয়েছে। এরপর যখন রসের মধ্যে দেওয়া হবে এগুলোর সাইজ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এপিট ওপিট করে ভাজতে প্রায় এগুলোকে 15-20 মিনিট টাইম লাগবে। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এটাই হচ্ছে কিন্তু পারফেক্ট গোলাপ জামুনের কালার। কালার কিন্তু একদম ঠিকঠাক চলে এসেছে। ওদিকে রস কিন্তু পাশেই ঠান্ডা করা আছে, খুব ঠান্ডাও হবে না। ঈষৎ উষ্ণ গরম রসে কিন্তু গোলাপ জামুনগুলোকে দিয়ে দিতে হবে। গোলাপ জামুনগুলোকে দিয়ে প্রায় 1 ঘন্টা মতো রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর তুলে নিলেই কিন্তু পারফেক্ট গোলাপ জামুন আমরা পেয়ে যাব। সেম প্রসেসে সব গোলাপ জামুনগুলোকে ভেজে রসে ডুবিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু এখানে ময়দা অ্যাড করা হয়েছে, 1 কেজি ছানার গোলাপ জামুন হয়েছিল প্রায় 80-90 পিস।
এটাকে কিছুক্ষণ ভিজতে দেওয়ার পর তুলে নিলেই কিন্তু গোলাপ জামুন একদম রেডি হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ছোটো ছোটো টিপসগুলো যদি তোমাদের কাজে আসে আমার খুবই ভালো লাগবে। সবাই লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।